শুরুতেই সংবাদ শিরোনাম, ইমরান খানের আজাদী মার্চ ঠেকাতে পাকিস্তানে হাজার হাজার সেনা মোতায়েন, সরকারকে ছয় দিনের আল্টিমেটাম ইমরান খানের, ভয় কাঁপছে শাহবাজ শরীফ, ডনবাসে রুশ বাহিনীর আক্রমণ সামলাতে পারছে না ইউক্রেন, পুতিন ছাড়া আর কারো সঙ্গে আলোচনা করব না বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট, ইউক্রেনীয় সেনাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে রাশিয়া, অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে পাসপোর্ট চালু করতে যাচ্ছে রাশিয়া, যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে চাপে আছে ইউক্রেন। এবার বিস্তারিত, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রবেশ করেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তার প্রবেশের পর সেখানে সব রকম বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েন করেছে দেশটির সরকার। ডনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে, বুধবার দিনগত মধ্যরাতেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার গাড়ি বহর সহ ইসলামাবাদে পৌঁছান। এদিকে ইসলামাবাদের ডি চকে পুলিশি বাধা ও গুলির মুখেও পিটিআই নেতা কর্মীরা অবস্থান নিয়েছেন, আর সেখানে জড়ো হওয়া কর্মী সমর্থকদের সঙ্গে আজাদী মার্চের কর্মসূচি যোগ দেবেন ইমরান। এরই মধ্যে সেখানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন টুইট করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সংবিধানের 245 অনুচ্ছেদ অনুযায়ী রেড জোনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রেড জোনের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, প্রেসিডেন্সি, পাকিস্তান সচিবালয় এবং কূটনৈতিক ছিটমহল। এর আগে ইসলামাবাদ অভিমুখে আসার পথে হাসান আবডালে যাত্রা বিরতি করেন ইমরান খান। সেখানে তিনি বলেন, আমদানি করা সরকার নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা পর্যন্ত আমরা ডি চক খালি করব না। বুধবার সকালে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ পাঞ্জাব থেকে সরকারের পদত্যাগ ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে আজাদী মার্চের ডাক দেন ইমরান খান। কিন্তু আজাদী মার্চের শুরুতে পুলিশ কাঁদানে গ্যাস ছড়ে ও পিটিআই সমর্থকদের গ্রেফতার করা শুরু করে। ওই সময় পুলিশ নারী ও শিশুদের লক্ষ্য করে মেয়াদোত্তীর্ণ কাঁদানে গ্যাস ছুটছে অভিযোগ করে পিটিআই নেতা শিরিন মাজারি বলেন, এটি কেবল আদালতের আদেশ অমান্য করাই নয়, এটি পাকিস্তানি নাগরিকদের ওপর সন্ত্রাসী কার্যক্রম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান সরকারকে নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য ছয় দিনের আলটিমেটাম দিয়েছেন, জিও নিউজ এ খবর জানিয়েছে। জিন্না এভিনিউতে আজাদী মার্চের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে তার 30 ঘন্টা সময় লেগেছে। তিনি বলেন, আমাদের এই আজাদী মার্চে ব্যাঘাত ঘটাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, শান্তিপূর্ণ বিক্ষোভে তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, আমাদের বাড়িঘরে অভিযান চালিয়ে তছনস করেছে, তবে তারা যাই করুক আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি। ইমরান খান বলেন, করাচিতে পিটিআই এর 3 কর্মী নিহত হয়েছেন, 2 জনকে রাবি ব্রিজ থেকে ফেলে দেয়া হয়েছে, এছাড়া হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আগামী জুনে সাধারণ নির্বাচন ঘোষণার জন্য সরকারকে 6 দিনের আলটিমেটাম দিয়েছি, যদি সরকার তা মানে তাহলে 6 দিন পর আমি আবার ইসলামাবাদে আসব। ডোনবাস অঞ্চলে রুশ বাহিনীর আক্রমণের মুখে ইউক্রেনের সেনারা প্রচণ্ড চাপের মুখে আছে বলে স্বীকার করেছে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পূর্ব দিকে ডোনবাস অঞ্চলের সেভারোডনেস্কো এবং লিসিচানস্কো এই 2টি শহরকে ঘিরে ফেলার চেষ্টায় এগুলোর ওপর রুশ বাহিনী প্রচণ্ড বোমা বর্ষণ করছে। লোহানস্কের অধিকাংশ এলাকায় এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে, যে এলাকাগুলো তাদের নিয়ন্ত্রণে নেই সেগুলোই দখলে নেবার চেষ্টা করছে রুশ সেনারা। ডোনবাস অঞ্চলের অর্ধেক এলাকায় লোহানস্ক অন্তর্গত এবং রাশিয়া এখন এই জায়গাটিকেই তাদের যুদ্ধ প্রয়াসের প্রধান কেন্দ্রে পরিণত করেছে। বিবিসির সংবাদদাতা বলছেন, রাশিয়া যদি ডনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তাহলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেন যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারেন। কিয়েভ থেকে বিবিসির জো ইন ইউ জানাচ্ছেন, পূর্ব ডনবাসে রাশিয়া ইতিমধ্যে বেশ কয়েকটি শহর ও গ্রাম দখল করেছে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দিয়েছে। তারা এটা করতে পারছে কারণ সৈন্য, কামান, সাজোয়া যান এবং বিমান বাহিনীর শক্তি সব ক্ষেত্রেই সংখ্যার দিক থেকে ইউক্রেনকে পেছনে ফেলেছে রুশরা। তিনি বলেন, ভ্লাদিমির পুতিনের বাহিনী অবশেষে কিছু সাফল্য পাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আজ এবিসি নিউজকে বলেছেন, ডনবাস অঞ্চলে 1-1 জন ইউক্রেনীয় সেনার বিপরীতে 7 জন করে রুশ সেনা আছে। কিয়েভে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অলেক্সান্ড্রোর মতোজিয়ানিক বলছেন, ইউক্রেনীয় বাহিনী এখনও ওই 2টো শহরে যাবার প্রধান রাস্তাটি নিয়ন্ত্রণ করছে, তবে যুদ্ধ এখনও চলছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন তিনি কেবল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় রাজি আছেন, মধ্যস্থতাকারী বা ক্রেমলিনের অন্য কোনো কর্মকর্তার সঙ্গে আলোচনায় আগ্রহ নেই। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি আরও জানান, রাশিয়ার সঙ্গে আলোচনা করা ক্রমশ কঠিন হচ্ছে, কারণ হিসাবে তিনি রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলোতে বেসামরিক ব্যক্তিদের আক্রান্তের প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। অবশ্য রাশিয়া শুরু থেকে বেসামরিক লোকদের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করছে। একজন দোভাষীর সহায়তায় জেলেনস্কি বলেন, রাশিয়ান ফেডারেশনের সব সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট, আমরা যদি তার ব্যক্তিগত অংশগ্রহণ ছাড়া এই যুদ্ধ বন্ধের উদ্যোগ নিই তাহলে সে সিদ্ধান্ত অর্থহীন হবে। আলোচনার টেবিলে যখন যুদ্ধ থামানোর বিষয়টি অন্তর্ভুক্ত হবে তখনই কেবল আলোচনায় বসবেন বলেও জানান জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর বেশ কয়েকবার রাশিয়া ও ইউক্রেন বিচ্ছিন্ন আলোচনায় বসেছে, কিন্তু তা থেকে তেমন কোনো ফল বেরিয়ে আসেনি। রাশিয়া বলছে প্রতিবেশী রাশিয়া তার জন্য হুমকি হয়ে পড়েছিল, এ কারণে দেশটিকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিমুক্ত করতেই সেখানে বিশেষ অভিযান চলছে। রাশিয়া দনবাস দুটি প্রদেশ দনেস্ক এবং লোহানস্ক দখল করার চেষ্টা করছে এবং সেখানকার পূর্বাঞ্চলের একটি পয়েন্টে ইউক্রেনীয় বাহিনীকে আটকে রাখার চেষ্টা করছে। বার্তা সংস্থা AFP বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনীয় নিয়ন্ত্রিত দনবাস পকেটের পূর্বতম অংশে সিভারস্কি দনেস্ক নদীর পূর্ব তীরে সিভিয়ারোদোনস্ক শহর এবং পশ্চিম তীরে লিসিচানস্ক অঞ্চল একটি প্রধান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রুশ বাহিনী তাদের ঘিরে ফেলার জন্য তিন দিক থেকে অগ্রসর হচ্ছে, ফলে ওই পয়েন্টে আটকা পড়তে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে রুশ বাহিনী স্থানীয় সময় বুধবার ভোরে সিভিয়ারোদোনস্ক আক্রমণ শুরু করে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয় জানিয়েছে। শহরটিতে অবিরাম গোলাবর্ষণ করা হয় বলেও জেলেনস্কির কার্যালয় দাবি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন ইউক্রেনকে সহায়তা করা নিয়ে বিভক্ত হয়ে গেছে পশ্চিমা দেশগুলো। বিশ্ব অর্থনৈতিক ফোরামে এ ব্যাপারে জেলেনস্কি বলেন, একতা হলো অস্ত্র নিয়ে, আমার প্রশ্ন হলো এই একতা কি বাস্তবে আছে? আমি এটি দেখতে পাচ্ছি না। যখন আমরা সত্যি এক হতে পারব তখনই রাশিয়ার ওপর সুবিধা পাব। ভিডিও কলে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউক্রেন নিয়ে প্যানেল আলোচনায় প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের সদস্য হওয়া নিয়ে যে ঐক্যমতের অভাব রয়েছে সেটিও তুলে ধরেছেন। অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলের নাগরিকদের রুশ পাসপোর্ট নিতে বিশেষ আদেশ জারি করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ আদেশে স্বাক্ষর করেন। ইউক্রেন রাশিয়ার এমন পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলের নাগরিকরা যাতে সহজে রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করতে পারে সে বিষয়ে কার্যক্রম সহজ করতে একটি বিশেষ আদেশ জারি করেছেন। এই আদেশের ফলে ওই দুই অঞ্চলের রুশীকরণ আরও দৃঢ় হলো, যার মাধ্যমে মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার স্থল যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে। রাশিয়ার এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রতিক্রিয়া দেখিয়ে ক্রেমলিনকে অপরাধের দায়ে অভিযুক্ত করেছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার অবৈধভাবে পাসপোর্ট ইস্যু করা স্পষ্টভাবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন এবং একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইনের মূলনীতি ও মূল্যবোধেরও লঙ্ঘন। রাশিয়ার এ পদক্ষেপ মূলত রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চলের দনেস্ক ও লোহানস্কের নাগরিকদের জন্য চালু করা রুশ পাসপোর্ট প্রদান প্রকল্পেরই বর্ধিতাংশ। রাশিয়া এই দুই অঞ্চলে ২০১৯ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ৮ লাখ পাসপোর্ট ইস্যু করেছে। এর আগে গত মার্চের মাঝামাঝি সময়ে খেরসনের ওপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ কায়েমের ঘোষণা দেয় রাশিয়া। সেই সঙ্গে জানিয়েছিল তারা জাপোরিজিয়ারও একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণ করছে। সেই সময় খেরসনের গভর্নরকে পদচ্যুত করে সেখানে রাশিয়া নিয়ন্ত্রিত সামরিক ও বেসামরিক যৌথ শাসন চালু করে। যুদ্ধ শুরু হওয়ার পর বর্তমানে সবচেয়ে বেশি চাপে আছে ইউক্রেন, এমন তথ্য জানিয়েছেন দনবাসে থাকা বিবিসির সাংবাদিক জেরেমি বাউবেন। যখন যুদ্ধ শুরু হয় তখন রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভ দখল করতে চেয়েছিল। সকলে ভেবেছিল রুশ সেনারা কিয়েভে ঢুকে পড়বে, কিন্তু বর্তমানে রাশিয়া রাজধানীর আশপাশ থেকে চলে এসেছে। বলতে গেলে সেখানে তারা যুদ্ধে হেরে গেছে। তাছাড়া অন্যান্য অঞ্চল থেকেও নিজেদের সেনাদের প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। অপরদিকে মারিউপোলে ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করেছে, ফলে রাশিয়া এখন দনবাসে তাদের পূর্ণ মনোযোগ দিতে পারবে। বর্তমানে রাশিয়া যা করছে তা হল বেশ কয়েকটি বড় শহরকে ঘিরে ধরছে।
সেভারো দোনেস্ক এই শহরগুলোর মধ্যে সবচেয়ে বড়। এই শহরটি পুরো ইউক্রেনের তুলনায় খুবই ক্ষুদ্র একটি অংশ, কিন্তু প্রতীকীগতভাবে রাজনৈতিকভাবে যুদ্ধে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেভারো দোনেস্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন মনে হচ্ছে যে পশ্চিমারা যে সকল অস্ত্র পাঠিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বৃহদাকার হোয়াইটজার সহ আরও অস্ত্র, সেগুলো দনবাস বা এই অঞ্চলগুলোতে পৌঁছায়নি। রাশিয়ার সেনারা বিশাল সেনা নিয়ে আসছে আর এটি এখন কাজে দিচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।